হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। কনস্ট্রাকশন শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সুদক্ষ ইঞ্জিনিয়ার এবং কারিগরেরা মিলে তৈরি করেছে এমন সব স্থাপনা। কিন্তু মজার ব্যাপার হলো, কিছু ইঞ্জিনিয়ার এবং কারিগরেরা এই কনস্ট্রাকশন শব্দটিকে নিয়ে যেন রীতিমতো খেলা শুরু করেছে। আমাদের পৃথিবীতে এমন সব ইঞ্জিনিয়ার রয়েছে যাদের তৈরি করা বাড়ি দেখলে আপনি হাসতে হাসতে লুটিয়ে পড়বেন, আবার সেই সাথে বাড়িগুলোর সম্ভাব্য পরিণতির কথা অনুমান করি আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক বিশ্বজুড়ে এমনই কিছু কনস্ট্রাকশনের কীর্তি। ইঞ্জিনিয়ারিং এবং ক্রিয়েটিভিটির অন্যতম নিদর্শন হলো এই বাড়িটি। প্রায় শত পিস চাকার উপর তৈরি করা হয়েছে এই বাড়িটি, যাতে করে খুব সহজেই এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। হয়তো আপনার রয়েছে খুব সরু একটি জমি, এতে করে নিশ্চয়ই আপনি আপনার ঘর তৈরি করতে পারছেন না। এই নিন ইন্সপিরেশন। পাকিস্তানের এক ব্যক্তি তার মাত্র 10 ইঞ্চি সরু জমিতেই এভাবে তৈরি করে ফেলেছে তার অট্টালিকা। দেখতে বা শুনতে হাস্যকর শোনালেও এটা কিন্তু আসলেই বেশ রোমাঞ্চকর। এইভাবে বিল্ডিং তৈরি করার কথা হয়তোবা কেউ কল্পনাও করতে পারবে না, অথচ পাকিস্তানের সে ব্যক্তি বিল্ডিংটি তৈরি করে স্বাচ্ছন্দ্যে এখানে বসবাস করছেন। এমনকি বিল্ডিংটি দেখতে প্রতিদিন সেখানে শত শত মানুষ ভিড় জমায়। কে বলেছে ছাদ তৈরি করার জন্য রড ব্যবহার করতে হয়? দেখুন, এই ব্যক্তি কোনো রকম রড ছাড়াই কম্বুজাকৃতির এই ছাদ ঢালাই করে যাচ্ছেন। যাই হোক, ছাদটি বাড়ির মালিকের মাথায় ভেঙে না পড়লেই হলো। না জানি এই ব্যক্তি কি মনে করে এমন একটি অকেজো সিঁড়ি তৈরি করেছে। তিনি এমন একটি সিঁড়ি বানিয়েছেন যে এটা দিয়ে কোনোভাবেই উপরে উঠা যাবে না। এই ব্যক্তি যেন আরো এক ধাপ এগিয়ে সে তো তার ব্যালকনিতে একটি রুম বানিয়ে ফেলেছে। আসলে এদের ক্রিয়েটিভিটি দেখলে মনে হয় যেন ব্রেইন এদের শুধু মাথায় নয়, হয়তো আরো কোথাও রয়েছে। বলতে পারেন এই বাড়ির মালিক সে তার নিজের বাড়ি বানায়নি, এখানে যেন সে নিজের কবর খুঁড়েছে। ভাবছেন কেন বলছি এই কথা? কারণ এই বাড়ির মালিক ছাদের বেশিরভাগে ভীম ঢালাই না দিয়েই পিলার খাড়া করে দোতলা বিল্ডিং দাঁড় করিয়ে ফেলেছেন। না জানি এই বিল্ডিং কতদিন দাঁড়িয়ে থাকবে। আর বাড়িটি দেখে খুব স্পষ্টভাবে বোঝা যায় বাড়িটিতে যেন কোনো ফাউন্ডেশনই নেই। যাই হোক, আমাদের প্রত্যাশা থাকবে এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আসলে রাস্তার মাঝখানে এভাবে বৈদ্যুতিক পিলার স্থাপন করার জন্য কাকে দায়ী করা যায়? স্থানীয় জনগণ নাকি সরকারি কর্মকর্তাদের? পাকিস্তানের রাস্তার মাঝখানে বৈদ্যুতিক পিলার স্থাপন করার এমন দৃশ্য শুধুমাত্র এক জায়গাতেই নয়, এমন দৃশ্য পাকিস্তানের শত শত এলাকাতে দেখতে পাওয়া যায়। গভর্নমেন্ট থেকে এই বাড়ির মালিককে অনেক চাপ প্রয়োগ করলেও বাড়ির মালিক এক বিন্দু ছাড় দেয়নি, ফলে সরকার বাধ্য হয়ে এভাবে রাস্তা তৈরি করেছে। পিলারটি তৈরি করার সময় মিস্ত্রি হয়তো কংক্রিট ব্যবহারের কথা ভুলে গিয়েছিল, তাই এতে কংক্রিটের পরিবর্তে সিমেন্ট আর বালু দিয়ে তার কাজ চালিয়ে দিয়েছে। ফলাফল, পিলারটি একটু নাড়া দিলেই আপনার ভবিষ্যৎ এভাবে খসে পড়তে পারে। আমাদের গ্রহতেই এমন কিছু গলি দেখতে পাওয়া যায় যেখানে ট্রাফিক সিগন্যালও স্থাপন করা হয়েছে। কারণটা হয়তো নিজেরাই বুঝতে পারছেন। এই গলি দিয়ে দুজন একই পাশ থেকে আসতে শুরু করলে হয়তো তাদের একজনকে মাঝখানে আটকে থাকতে হবে। প্রতিনিয়ত আপনার গাড়ির টায়ার নষ্ট হয়ে যাচ্ছে, চিন্তা নেই, নষ্ট হয়ে যাওয়া টায়ারগুলোকে জমিয়ে রাখতে শুরু করুন, আর এরপরই শুরু করে দিন আপনার স্বপ্নের বাড়ির কনস্ট্রাকশন। এই ব্রিজের নিচ দিয়ে যাত্রীদের পারাপারের সময় যাত্রীদেরকে শুয়ে পড়তে হয়, আর নৌকার মাঝিকে ব্রিজ টপকাতে হয়। ভাবতে পারেন এটা কতটা বিপজ্জনক, ক্রেনের উপর এক্সকেভেটর তুলে এভাবে চিমটি ভাঙা হচ্ছে। একটু ভুল ত্রুটি হলে নিমিষেই হয়তো কয়েকটি প্রাণ পরকালের পথে পাড়ি জমাবে। ভাবছেন এখানে স্ট্যান্ড করা হচ্ছে? না, নিজেকে এভাবে শূন্যে তুলে ট্রাক্টরগুলোকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে ওভার স্কিল এই এক্সকেভেটর ড্রাইভার। চাইনিজ এক ব্যক্তি তার গাড়ির ব্যাক পার্ট দিয়ে তার বাড়ির গেট বানিয়ে ফেলেছে। এ যেন নেক্সট লেভেলের ক্রিয়েটিভিটি।
বিশাল আকারের এই গাছটি রাস্তায় পড়েছিল আর গাছটি না সরিয়ে গাছের মধ্যে এভাবে সুড়ঙ্গ তৈরি করেই ব্রিজ বানিয়ে ফেলা হয়েছে। হয়তো গাছটি এভাবে রাখা হয়েছে দুই পাশের বন্যপ্রাণীদের নিরাপদে যাতায়াত করার জন্য। পাকিস্তানের এই বাড়ির মালিক এতটাই দূরদর্শী যে হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইন স্পর্শ করেই বাড়িটি তৈরি করে ফেলেছে, এমনকি এই বিল্ডিংটিতে কোনো পিলারও নেই। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বটি। ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।